ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আমাদের প্রার্থী শাহনাজ বেগম, তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছে কংগ্রেসের হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের লাইসেন্স আর্মস নিয়ে তার সাগরের আশাবালি ঘুরে বেড়াচ্ছে, চমকাচ্ছে মানুষদের। অধীর চৌধুরী কালকে সেখানে গেছিলেন বক্তব্য রাখতে, তারপর থেকেই এই ধরনের সন্ত্রাস তৈরি করার প্রচেষ্টা শুরু হয়েছে। নাম্বার বলুন দিয়েছি। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে অধীর চৌধুরীর গুন্ডা বাহিনী, যেহেতু নির্বাচনে অধীর চৌধুরীর ভরাডুবি হয়েছে মুর্শিদাবাদে, অধীর চৌধুরীর গুন্ডা বাহিনী নামিয়ে মুর্শিদাবাদ জেলায় সন্ত্রাসের পরিমণ্ডল তৈরি করার ষড়যন্ত্র করছেন। গত 3 তারিখ নওদাতে আমাদের দলীয় কর্মী জামাল, সেই জামালের মাথা ফাটিয়েছে আবু তাহের খানের, অর্থাৎ কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খানের ভাইপো ভাগ্নে হাবিব। আমরা থানায় কমপ্লেন করেছি এবং বলেছি হাবিবকে গ্রেফতার করতে হবে, কোনো গুন্ডামিকে আমরা বরদাস্ত করব না। সাগরদিঘিতে কাজীরুলকে হত্যা করা হয়েছে 5 তারিখে, 7 তারিখে রবিউলকে নৃশংসভাবে খুন করা হয়েছে বনোয়াতে, এবং গতকাল অধীর চৌধুরী শক্তিপুরে দলের প্রার্থী তাদের হুমায়ুন কবিরের সমর্থনে মিটিং করতে গেছিলেন সোমপাড়া মিল্কি বিভিন্ন অঞ্চলে। সেখানে গিয়ে তিনি উস্কানি দিয়ে এসছেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি, কিন্তু তার নির্বাচন করার জায়গা নেই, একটিমাত্র জায়গা 58 নম্বর জেলা পরিষদ প্রার্থী হুমায়ুন কবির। আমাদের সেখানে প্রার্থী শাহনাজ বেগম, সেই শাহনাজ বেগমের বিরুদ্ধে বিভিন্নভাবে সন্ত্রাস তৈরি করতে চাইছে হুমায়ুনের দলবল। গতকাল হুমায়ুনের আর্মস নিয়ে, হুমায়ুনের লাইসেন্স আর্মস নিয়ে তার সাগরের আশাবালি এলাকার বিভিন্ন মানুষজন, তৃণমূলের মানুষজনদেরকে ধমকি দিয়েছে, চমকাচ্ছে। আমরা পুলিশকে বলেছি অবিলম্বে আশাবালিকে গ্রেফতার করতে হবে, কোনো সন্ত্রাস আমরা এই নির্বাচনে হতে দেব না। মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে কোনো সন্ত্রাসকে আমরা মুর্শিদাবাদ জেলায় বরদাস্ত করব না। গতকাল যে ঘটনা ঘটেছে আমরা পুলিশের কাছে বলছি অবিলম্বে অধীর চৌধুরী আশ্রিত সমস্ত গুন্ডাদের গ্রেফতার করতে হবে।